গরু রানতে আর না করতানি না, গরু একটা হয়ে যাইছে গা কান্দার গরুটা কদিন ধরে। হ্যাঁ তো গরু বাস রতই তারি না গরু হানি উঠতো না, কি আর গা এই এক তো রানলে আর এক তো রান্দি না, কি হরি আনতাছি মানে গোটে রান্দে রান্দে এমনি গাইছে আবু দু বাস আমি কি আর গা এক বেটা গরু হরা এ বেটা রেত দিলে বাদ দেন লাগে কান্দে কয়ে বলতে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। যে আমাদের এদিকে যে বাড়ি ঘরগুলো আছে মানে নৌকা সারা যে বাড়ি থেকে বাইর হইব এরকম কোনো পরিবেশ নাই, সবাই বাড়ির ভিতরে, অনেকের চুলার মধ্যে পানি উঠে গেছে, রান্না খাওয়া বন্ধ, কেউ হয়তো দোকানে সাঁতার দিয়ে আইতেছে আয়া চিড়ামুড়িগুলো নিতেছে নিয়ে খাইতেছে, বাড়ি থেকে বাইর হওয়ার মতো কোনো পরিবেশ নাই, এরকম একটা পরিস্থিতি হয়েছে আর কি। পানিও কমতেছে না, মেঘ বৃষ্টিও থামতেছে না, বাড়ি থেকে বাইর হয়ে যাওয়ার মতো চলার মতো কোনো পরিবেশ নাই, এই হলো অবস্থা আর কি। আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে, আমরা জেলা প্রশাসন, জেলা কমিটি, ত্রাণ দুর্যোগ কমিটির মিটিংটা আমরা গতকালই করেছি, সেখানে প্রত্যেক ইউনো সাহেব থেকে শুরু করে উপজেলা পর্যায়ের অন্যান্য যারা আছেন পিও সাহেব এবং জনপ্রতিনিধি এবং জেলা পর্যায়ের যে কমিটি রয়েছে তাদের সাথে একসাথে বসে আমরা প্রায়োরিটি ঠিক করেছি যে আসলে কোথায় কোথায় বন্যাটা একটু সম্ভাবনা দেখা দিয়েছে। যেমন আমি কলমাকান্দা এখন এখানে উপস্থিত আছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা রাস্তা তলিয়ে গেছে, অনেক মানুষও দেখা যাচ্ছে, এছাড়া খালিয়াজিরুতেও কিছুটা বন্যার অবস্থা তৈরি হয়েছে, সেখানে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছে তাদের জন্য, এবং কলমাকান্দায় যারা আছে তাদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা নজরদারিতে রাখছি যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি, মানুষের কল্যাণে সরকার মানুষের পাশে আছে, যে কোনো মানুষের যে কোনো অসুবিধা সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নেয় এবং এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে, আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।